নমস্কার, আমি কহিলি। এখন সিসিএন সংবাদ, প্রথমে সংবাদ শিরোনাম। চলতি বছরে রাজ্যের 28টি স্কুলের মধ্যে দার্জিলিং জেলার সেরা শিশু মিত্র স্কুল হিসেবে নির্বাচিত হয়েছে বাগডোগরা গোসাইপুর মুলাইজোতের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। স্বাভাবিকভাবেই শিলিগুড়িকে টেক্কা দিয়ে গ্রামের এই স্কুলটি সেরা শিরোপা জিতে আনায় খুশি ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষকেরা। 2000 সালে স্কুলটি গোড়াপত্তন হয় তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে। 2006 সালে মাধ্যমিক এবং 2011 সালে উচ্চ মাধ্যমিক স্কুলে রূপান্তরিত হয় এই স্কুলটি। বর্তমানে 45 জন স্থায়ী শিক্ষক এবং 1470 জন ছাত্রছাত্রী রয়েছেন স্কুলটিতে। ছাত্রছাত্রীদের অধিকাংশই তফসিলি সম্প্রদায়ভুক্ত এবং সেক্ষেত্রে প্রথম প্রজন্মের শিক্ষা দিয়ে এলাকার শিক্ষা আলো বিস্তার করছে স্কুলটি। শিশু বান্ধব পরিবেশ, পরিকাঠামোগত সুযোগ সুবিধে, সিসি ক্যামেরা, ওয়াইফাই, ভূগর্ভস্থ পানীয় জল সহ সবকটি শর্তই পূরণ করতে পেরেছে স্কুলটি। শুধু তাই নয়, স্কুলটিতে রয়েছে কিচেন গার্ডেন, রয়েছে ফুলের বাগান। আমাদের যে এই পুরস্কারটা পেয়েছি ওই জন্য আমরা প্রচুর খুশি, এবং আমাদের যে শিক্ষক শিক্ষিকা যারা আমাদের যতভাবে সাহায্য করেছেন এই জন্য আমাদের এই পুরস্কারটা আমরা কি পেয়েছি। আমরা এই শিশু মিত্র পাওয়ার জন্য সবাই গর্বিত। আমাদেরকে এই কাজটার জন্য স্যার, শিক্ষক, শিক্ষিকারা সকলে খুব সাপোর্ট করেছেন। আমরা এই কাজটি যেরকম সাবান দিয়ে হাত ধোয়া, তারপর গার্ডেন পরিষ্কার করা, মাঝে মাঝে আশেপাশে গিয়েও সার্ভে করেছি। প্লাস্টিক ছিল কিন্তু সেগুলো আমরা পরিষ্কার করেছি। স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ সরকার জানান, এলাকার বাসিন্দাদের এবং শিক্ষকদের নিরলস পরিশ্রমের ফল এটি। এই সাফল্যের পিছনে আছে সমস্ত স্কুলের স্টাফ, ম্যানেজিং কমিটি এবং এই এলাকার যে সমস্ত শিক্ষানুরাগী লোকজনগুলো আছে, সেই লোকজনগুলোর অবদান অনস্বীকার্য। এই স্কুলে যে কোনো প্রকার প্রোগ্রামে স্কুলটা সবসময় 1 নম্বরের দিকেই থাকে। কারণটা হচ্ছে এই, ধরুন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে বাংলা শিক্ষা যেটা চালু করেছে, সেই বাংলা শিক্ষাটা এই বছর শিলিগুড়ি সাব ডিভিশনে শিলিগুড়ি মহকুমা পরিষদের মধ্যে স্কুলটা 4র্থ নম্বরে রেজাল্ট এরা কমপ্লিট করেছে এবং সম্পূর্ণ 100% সফলতা নিয়েই কাজ করছে, এবং সেই মাধ্যমিকে। এবং সেই জায়গাটা দাঁড়িয়ে থেকে স্কুলের মাস্টারমশাই বলুন, দিদিমণি বলুন, শিক্ষাকর্মী সমস্ত সবারই অবদান অনস্বীকার্য। স্কুলের প্রধান শিক্ষক ডক্টর প্রদীপ বসু বলেন, পুরস্কার পাওয়াটাই বড় কথা নয়, তাকে ধরে রাখাটাই সবচাইতে বড় কথা। তাই আগামী দিনে শিশু বান্ধব পরিবেশ ধরে রাখতে তারা বদ্ধপরিকর। প্রথম সত্যি এটা প্রথম জেনারেশন লার্নারই আমাদের এখানে বেশি, কিন্তু তারা এখন ধীরে ধীরে প্রচন্ড আরো অনেক সচেতন হচ্ছে এবং তারা নিজেরাও গর্বিত বিদ্যালয় পুরস্কৃত হওয়াতে। এবং তারা এবং আমরা সবাই মিলে এখন চেষ্টা করছি, এই যে আমরা একটা জায়গায় আসতে পেরেছি, অন্তত সুনাম হয়েছে, অর্জন হয়েছে সেই স্কুলের, সেটাকে যেন ধরে রাখতে পারি। এবং ধরে রাখাটা সত্যি খুব কঠিন, সব যে সমস্ত ক্রাইটেরিয়ার উপর বেস করে এই পুরস্কারটা দেওয়া হয়েছে সেগুলো প্রত্যেকটাকে আমাদের সঠিকভাবে ধরে রাখতে গেলে আমাদের অনেক খাটতে হবে এবং আমরা খেটে চলেছি। এদিন তৃণমূল পরিচালিত শিক্ষক সেলের জেলা সভাপতি ডক্টর সুপ্রকাশ রায় স্কুলে এসে প্রধান শিক্ষককে সম্বোধনা দিয়ে জানান, জেলার মুখ উজ্জ্বল করেছে গোসাইপুরের এই স্কুলটি, রাজ্য সরকার সেরার স্বীকৃতি দেওয়ায় তারা খুশি। প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা এবং প্রধান শিক্ষক সবাই মিলে এবং পরিচালনা সমিতি, একটা টিম যদি টোটাল কাজ না করে তাহলে যে কোনো একটা স্কুল এত তাড়াতাড়ি একটা ডেভেলপ করানো, তার সাথে সাথে তার টোটাল বিকাশ, সে একাডেমিক থেকে শুরু করে বাদ বাকি কোকারিকুলার, এখানে এদের স্পর্শ খুব সুন্দর হয়, মাঠটাও বড়, এবং সিএম যাবার সময় মাঠটাও ওদের বাউন্ডারি ওয়াল ফল স্যাংশন করে দিয়েছিল।